নমস্কার, আমার নাম পাপ্পুসোনা গান্ধী। আমি বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক এবং এফএসডি জেইউর একজন সদস্য। আপনারা সকলেই জানেন যে যারা দৃষ্টি প্রতিবন্ধী মানুষ তাদের একটি প্রধান অসুবিধা হলো বিভিন্ন বইপত্র পড়া। কিন্তু এই অসুবিধাটি খুব সহজেই একটি সমাধান হতে পারে যদি কোনো ওয়েবসাইটে বিভিন্ন বইকে HTML ফরম্যাটে লিখে সেটাকে একটি ওয়েব পেজ হিসেবে আপলোড করা হয়। আমি এরকমই একটি ওয়েবসাইট এখন আপনাদেরকে দেখাবো। আমার ল্যাপটপ আমি খুলে রেখেছি। এটা এই ওয়েবসাইটে বিভিন্ন বই, বিভিন্ন লেখকের বিভিন্ন বই আপলোড করা আছে এবং সেগুলো খুব সহজেই আমরা আমাদের যে স্ক্রিন রিডার সফটওয়্যার আছে সেগুলোর সাহায্যে পড়তে পারি। এখন আমি এই বাংলা লাইব্রেরি ওয়েবসাইট থেকে আপনাদের আমি কিছুটা অংশ একটু পড়ে দেখাচ্ছি। আপনারা দেখতে পেলেন যে এখানে আমরা একটি ওয়েব পেজ, এটা একটি উপন্যাস, সেটা আমরা এই শুনে শুনে পড়তে পাচ্ছি। কাজেই এই রকম ধরনের ওয়েবসাইট যত বেশি হবে এবং এইরকম ধরনের ওয়েবসাইটে বইয়ের সংখ্যা যত বেশি হবে দৃষ্টিহীনদের ক্ষেত্রে বই পড়ার এই যে সমস্যা এটি তত দ্রুত সমাধান করা সম্ভব হবে। ধন্যবাদ। ব্রেক ফ্রি সলিউশনস brought to you by Project Discovery, supported by Enable India and Google.